এখন আমি কথা বলতে চলেছি কঙ্গনা রানাওয়াতের নতুন একটি মুভি যার নাম ধাকার। তো এই সিনেমাটা কিরকম হলো, তো সিনেমাটা আমি দেখলাম, তো সিনেমাটা কিরকম হলো সেই নিয়ে এখন কথাবার্তা বলবো। তো এই যে সিনেমাটা, এর ট্রেলারটা আপনারা সকলেই দেখেছিলেন, ট্রেলারটা আমিও দেখেছিলাম। ট্রেলারটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ ছিল এবং এর টিজারটাও খুবই ভালো হয়েছিল। এখানে মেনলি হাইলাইট ছিল এর অ্যাকশনটা, যেরকম অ্যাকশন, আর একটা ফিমেল ওরিয়েন্টেড মুভি এটা, যেখানে ফিমেল যে এত সুন্দর অ্যাকশন করতে তাদেরকে দেখা যাবে, তো সেটাই এখানে দেখানো হয়েছে। আর কঙ্গনা রানাওয়াত কিন্তু দারুণ যে অ্যাকশন সিনগুলোকে দারুণ তাকে লাগছিল। তো আমাদের এক্সপেকটেশনটা কিন্তু অনেকটা হাই হয়ে গিয়েছিলো যে এই সিনেমাটা একটা ইন্টারন্যাশনাল টাচ থাকবে, এর যে অ্যাকশনগুলো আলাদা মাত্রাই এনে দিচ্ছে। এই রকম আমাদের মনে হয়েছিল যে এরকম ফিমেল লিড আমরা দেখিনি যে এই রকম ধরনের অ্যাকশন করতে, এখানে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাবো। তো এর গল্প নিয়ে আমাদেরও একটা বিশাল হাইপ ছিল যে এর গল্পটা একটা বিশাল কিছু হবে, এবং র এজেন্ট যেহেতু তাহলে একটা আলাদাই ব্যাপার আসবে। কিন্তু সিনেমাটা আমি যখন দেখলাম, দেখে উঠলাম, সিনেমাটা যেন ঠিকঠাক হলো না। এর কিছু কারণ আছে। এখানে দেখুন, অ্যাকশন যদি কথা বলি, অ্যাকশন নো ডাউট দারুণ হয়েছে, দারুণ অ্যাকশন। এখানে যেরকম অ্যাকশন কোরিওগ্রাফ করা হয়েছে, একদম ইন্টারন্যাশনাল টাচ আছে, এটা আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু এই সিনেমার যেরকম গল্প, গল্পটা নয় একদম ম্যারমেরে টাইপের গল্প, মানে কী বলবো, এরকম গল্প আমরা অনেক দেখেছি এবং এইরকম গল্প আমরা প্রচুর সিনেমাতে দেখেছি। তো গল্প কিছু নতুনত্ব সেরকম নেই, এবং দেখুন এটা একটা মশালা টাইপের মুভি বলতে পারেন। তো আমি বলতে চাই, এখানে অনেকে বলবেন যে গল্প তো একটু সাদামাটাই থাকে, ঠিক আছে, কিন্তু এটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয় সেটা তো ভালো হওয়া দরকার। প্রেজেন্টেশনটা খুব একটা ভালো হয়নি, যে এরকম করে আমাদের গল্পটাকে ডেলিভার করা হচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো নয়। তো এখানে গল্পটা এইরকম দেখানো হচ্ছে যে কঙ্গনা বাইরেতে আসে, মানে বিদেশে আসে, তো বিদেশে একটা মিশনে যাচ্ছে এবং মিশনটা ঠিকঠাকভাবে লিড করতে পারছে, মিশনটা ভালো করে কমপ্লিট করতে পারছে। এবং তারপর এখানে শাশ্বত চ্যাটার্জিকে দেখানো হচ্ছে যে কিনা তার বস, তো সে ইন্ডিয়াতে পাঠাচ্ছে, কারণ ইন্ডিয়াতে ইদানিং একটা কেস নিয়ে খুবই চিন্তিত সবাই, এবং সেটাকে হ্যান্ডেল করার জন্যই একে পাঠানো হচ্ছে, যেখানে হিউম্যান ট্র্যাফিকিংয়ের কেস, যেখানে অর্জুন রামপাল, যে কিনা মুখ ওর মানে মেন বলতে পারেন, ওখানে মানে ভিলেন বলতে পারেন এখানে। তো এই যে হিউম্যান ট্রাফিকিংয়ের এই কেসটা, যেখানে অর্জুন রামপাল মেন, সে তাকে ধরার জন্য এখানে কঙ্গনা রানাওয়াতকে পাঠানো হবে। তো এবার প্রথমে সে যেতে চায় না, তার কিছু পার্সোনাল রিজনস আছে যে আমি ইন্ডিয়াতে যাব না, ইন্ডিয়াতে যে আমি কোনো মিশন আমি লিড করব না। তার কারণ কিছু খুবই পার্সোনাল একটা ব্যাপার আছে, আমি তো বলতে চাইছি না, যখন আমরা সিনেমাটা দেখবেন বুঝতে পারবেন। তো এখানে এবার যখন সে ওখানে যাচ্ছে এবং গিয়ে কীভাবে এদের যে র্যাকেটটা কীভাবে ধরছে, এবং হিউম্যান ট্রাফিকিংয়ের কেসটা সে কীভাবে সে সলভ করছে, বা আদৌ পারছে কিনা, বা তাকে মরতে হচ্ছে, এই সব দেখার জন্যই আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। তো এখানে প্রথমে আমি যদি কথা বলি এর পারফরমেন্স নিয়ে, পারফরমেন্স আমি একজনকে প্রথমে রাখবো, যেটা হচ্ছে অর্জুন রামপাল। অর্জুন রামপাল যেন কোথায় না কোথাও বলিউড থেকে হারিয়ে গেল, তিনি এত সুন্দর একটা অ্যাক্টর, তাকে সেরকমভাবে যেন এসের দিকে প্রাধান্যই দেওয়া হলো না। তো এখানে তার লুক দেখুন, একটা আলাদাই একটা কী বলবো, একটা ইন্টারন্যাশনাল টাচ আছে তার লুকের মধ্যে। আর তার যে ভয়েস, ভয়েসটা কিন্তু যথেষ্ট শুনতে ভালো লাগে একটা ভিলেন রূপে। তো এখানে তাকে যথেষ্ট ভালো লাগছে, তার অ্যাক্টিং কিন্তু যথেষ্ট ভালো। এরপর কঙ্গনাকে আমি বলবো, তারও অ্যাক্টিং বেশ ভালো, সে অ্যাকশনগুলো যেরকমভাবে করেছে তাকে কিন্তু দেখতে সত্যিই ভালো লাগছে। তো এইগুলো কিন্তু ভালো, এবং আমি প্রথমেই বলে দিয়েছি এর অ্যাকশনগুলো কিন্তু দারুণ, যেরকম কোরিওগ্রাফ করা হয়েছে অ্যাকশনগুলো জাস্ট অসম। তো এখানে এইগুলো সবই ঠিকঠাক, কিন্তু এর যে গল্পটা নয় একদম নর্মাল সাদাসিধে ফিকে গল্প। তো এই গল্পটাকে যেরকমভাবে আমাদের সামনে নিয়ে আসে, গল্পটা আমাদের ইন্টারেস্টিং সেরকম আসে না, যে ইন্টারেস্ট একটা হুক ডাউন করে রাখে যে হ্যাঁ কী হবে না হবে, এইরকম জিনিসপত্রগুলো কিন্তু এখানে হয় না। আমরা এর আগে এজেন্টের অনেক সিনেমা দেখেছি, যেমন আপনারা টাইগার সিরিজ দেখেছেন, তারপরে ফ্যান্টাম দেখেছেন, এরকম যেসব র এজেন্ট এই টাইপের যেসব সিনেমাগুলো হয় সেগুলো কিন্তু একটা অন্যরকমেরই হয়, দেখতে একটা আলাদাই লাগে। কিন্তু এখানে সেই জিনিসটা যেন কোথাও না কোথাও মিসিং, এবং এখানে এই যে সে ইন্ডিয়াতে কেন যেতে চায় না, তার একটা পার্সোনাল কারণ আছে, সেই পার্সোনাল কারণটা দেখিয়েছে তো ঠিকই, কিন্তু এখানে শেষের দিকে যেরকমভাবে টুইস্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই টুইস্টটা আপনার অতটা ভালো লাগবে না। আপনার মনে হবে যেন সিনেমাটা টুইস্ট দিলে যেন সিনেমাটা অন্যরকম দেখতে লাগে, সেই সব ভেবেই যেন মেকার্সটা টুইস্টটাকে দিয়েছে। টুইস্টটা আপনার অতটা বিশ্বাসযোগ্য ব্যাপারটা ঠিক নয়, অতটা আপনার মনে হবে না যে একটা এফেক্ট হলো, যেটা টুইস্ট দেখলাম হ্যাঁ সত্যি সত্যি টুইস্টটা পুরো ঘুরে গেল যেন একদম, এটা এইরকম আপনার ফিলটা আসবে না, যেন মনে হবে কী টুইস্ট দিয়ে দিল, এইরকম ধরনের আপনার মনে হবে।
তো সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে ভালোই হয়নি বলতে গেলে, আমার একটা সেরকম ফিলই এলো না সিনেমাটা দেখার। তো আপনারা যদি দেখে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই মুভিটি কেমন লেগেছে। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন এলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। তো এখনের মতো